ক্যানভার চতুর্থ পর্বে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা শিখব আমরা আগের ডিজাইনগুলোকে কেটে দিচ্ছি তো এখান থেকে কেটে দিলাম এখন আমরা এখানে টেক্সটে যখন ক্লিক করব বিভিন্ন ধরনের আমরা দেখতে পাবো এখানে টেক্সটের কিছু স্টাইল দেওয়া আছে তো আমরা স্টাইলটা পরে শিখবো আমরা সাধারণ একটি টেক্সটকে কীভাবে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন লাইন সেন্টার অ্যালাইন করতে পারি সেটা দেখব তো এখন আমরা এখানে একটি অ্যাড এ হেডিং এই উপরে ক্লিক করবো তো আমাদের আর্টবোর্ডে লেখাটি চলে এসেছে তো এখানে আমরা যে কোনো একটা লিখতে পারি আই লাভ বাংলাদেশ তো এখানে একটি বড় টেক্সট লিখছি দেখেন এটা হচ্ছে আর্টবোর্ডের ভিতরে সেন্টার লাইন অটোমেটিক্যালি হয়ে আছে তো আমরা এটিকে দুই ভাবে ছোট করতে পারবো এবং বড় করতে পারবো আমরা চাইলে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছোট করে ফেলতে পারব আবার চাইলে আমরা এই মাইনাস বাটনে ফ্রন্টের মাইনাস বাটনে ক্লিক করে ছোট করে ফেলতে পারবো তো এখন এটা সেন্টার এলাইন হওয়ার কারণে প্রথমের লাইনটি সেন্টার এবং লেখাগুলো সেন্টারে চলে এসেছে তো আমরা এই টেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে অ্যালাইনে যাব অ্যালাইনে যাওয়ার পরে দেখেন এখন লেফট

আমরা যদি চাই কাস্টম কালার দিতে পারব এখানে কালারটা আরো ডিপ করে পেলেন কিভাবে আমরা অ্যালাইন করতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি একটি টিউটোরিয়ালে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ